প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক, সেটা আরেকবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল লেটার অর্থ বড় হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার সবসময় সেন্টেন্সের প্রথমে বসে, যেমন রহিম ইজ ইন ক্লাস 3। আবার কোনো নাম সেন্টেন্সের মধ্যে ও শেষে বসলেও বড় হাতের হবে। মিনা, রাজু, ঢাকা, পাবনা, পদ্মা, মেঘনা, কোরআন ইটিসি। পাংচুয়েশন মার্কস অর্থ কি? বিরাম চিহ্ন, ফুল স্টপ, কমা, ইন্টারোগেশন, এক্সক্লেমেশন। আমি বলেছিলাম যদি কোনো বিবৃতি বুঝায় তাহলে ফুল স্টপ হবে, কমা। একই জাতীয় শব্দ হলে কমা হবে, কোনো প্রশ্ন করা বুঝালে ইন্টারোগেশন হবে, অবাক করা বা আশ্চর্যবোধক কিছু হলে এক্সক্লেমেশন হবে। আজকের বিষয়টাও ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কসের ব্যবহার, আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আজকে আমরা প্র্যাকটিস করব সেটা। আজকের বিষয় ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস এর ব্যবহার। আমরা আগে নিয়মগুলো জেনেছি, এবার কোনটা কোথায় বসবে সেটা আলোচনা করব। কোন বিবৃতি বুঝালে, বিবৃতি বা স্টেটমেন্ট বুঝালে ফুল স্টপ হবে, যেমন আমরা কতগুলো বাক্য লিখি এবং এটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখি। মাই নেম ইজ রাতুল, মাই নেম ইজ রাতুল। তাহলে এখানে এম আমি ছোট হাতের দিয়েছি, যখন আমরা উত্তর করব তখন এমটা কি হবে? বড় হাতের হবে, বাক্যের প্রথম অক্ষর বড় হাতে। নেম ইজ রাতুল, রাতুল একটি নাম, নামের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। সেটা প্রথমে বসলেও হবে, যদি মাঝে বসতো তাহলেও হবে, আবার বাক্যের শেষে বসলেও হবে। রাতুল, তাহলে এই বাক্যটি দিয়ে বিবৃতি বা কোনো স্টেটমেন্ট প্রকাশ করছে, সেই জন্য এখানে কি বসবে? ফুল স্টপ হবে। আরেকটা লেখি, মালিহা ইজ বাংলা দেশি। মালিহার এম, এখানে দেখো নাম প্রথমে এসেছে, এটা অবশ্যই না, এমনিতেই এটা নাম, তারপরে আবার বাক্যে প্রথমে আস, এই জন্য কি হবে? বড় হাতে। মালিহা ইজ বাংলা দেশি, মালিয়ার জাতীয়তা হলো বাংলাদেশি, মালিয়া একজন বাংলাদেশি, এই বাক্যের শেষেও ফুল স্টপ হবে। আরেকটা দেখি,
ইউ অ্যান্ড আই আর নট ফ্রেন্ড। তুমি এবং আমি বন্ধু নই। তাহলে ইউ প্রথমে আছে বড় হাতে, ইউ অ্যান্ড আই। একটা জিনিস মনে রাখবে, আই সেটা বাক্যের প্রথমে মাঝে শেষে যেখানেই বসুক আই সব সময় বড় হাতের হবে। ইউ অ্যান্ড আই আর নট ফ্রেন্ড, এটা দিয়েও বিবৃতি বোঝাচ্ছে, এই জন্য এই বাক্যের শেষে ফুল স্টপ। তাহলে আমরা ফুল স্টপের কাজগুলো বুঝলাম এবং ক্যাপিটাল লেটারের ব্যবহারটাও জানলাম। এবার আমরা দেখব কমা কোথায় বসে। একই জাতীয় শব্দ বারবার ব্যবহার হলে কমা বসে। তাহলে একই জাতীয় শব্দ কোনগুলো আমরা একটু দেখি। রাজু, রানা, মিনা, অ্যান্ড, মিঠু আর ফ্রেন্ডস। এখানে দেখো রাজু, রানা, মিনা, অ্যান্ড, মিঠু এই চারটাই হচ্ছে না, তাহলে এগুলো একই জাতীয় শব্দ, এরা বন্ধু। তাহলে রাজু প্রথমে বড় হাতের অক্ষর, রানা, রানা একটি নাম এটাও বড় হাতের অক্ষর, মিনা, মিনা একটি নাম এটাও বড় হাতের অক্ষর, অ্যান্ড মিঠু একটি নাম এটিও বড় হাতের, আর ফ্রেন্ড ফুল স্টপ। তাহলে রাজু পরে কমা, রানা পরে কমা, মিনা শেষেরটি কি হয় অ্যান্ড দিয়ে যোগ হয়। তাহলে রাজু একই জাতীয় শব্দ, তারপরে রানা, কমা, মিনা, অ্যান্ড মিঠু, এখানে কমা হবে না, কারণ যেটা শেষে থাকবে তার আগেরটির সঙ্গে শেষেরটা আর দিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত হবে। দেয়ার, কাইন্ড, পোলাইট অ্যান্ড কেয়ারিং। উত্তরে আসবে দে আর কাইন্ড, একই জাতীয় শব্দ, দয়ালু, ভদ্র এবং খুবই কেয়ারফুল, তারা যত্নশীল। কাইন্ড, কমা, পোলাইট শেষেরটা অ্যান্ড দিয়ে, অ্যান্ড কেয়ারিং। তাহলে কমার কাজও বুঝলাম যে কিভাবে কমা হবে। এবার আসব প্রশ্ন করা। কোনো প্রশ্ন করা বুঝালে কোশ্চেন মার্ক বসবে।
যেমন হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, এটা তোমাকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্য কি হবে, ডাব্লুটা বড় হাতের হবে, হোয়াটস ইওর নেম। আরেকটি দেখি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। আবার আরেক রকম আরেকটা দেখি, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট। এই তিনটি বাক্য দিয়ে এই একটি এবং এই দুইটি বাক্য প্রত্যেকটি জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, এই জন্য এখানে জিজ্ঞাসার চিহ্ন বা কোশ্চেন মার্ক বসেছে। কোনো অবাক করা কিছু বুঝালে অবাক করা কিছু বুঝালে এক্সক্লেমেশন মার্ক বসবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তোমরা ভাবতে পারো হাউ দিয়ে শুরু হলে জিজ্ঞাসার চিহ্ন, কিন্তু না, এখানে হাউ এর পরে কিন্তু বিভাগ নেই, এটা দিয়ে আশ্চর্য বুঝাচ্ছে যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। তাহলে বাক্যের প্রথম অক্ষর হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। তাহলে তোমরা দেখলে যে অবাক করা কিছু হলেই সেখানে এক্সক্লেমেশন চিহ্ন হবে। আমরা যখন কোনো কিছুতে জিতি, যেমন তোমরা খেলায় জিতে গেলে চিৎকার দাও, ওয়াও, হুররে, এইসব বাক্যের শেষেও কি হবে, এক্সক্লেমেশন হবে, হুররে। উই হ্যাভ ওয়ন দা গেম, আমরা খেলায় জিতেছি, তাহলে এইস বড় হাতের, হুররে। উই হ্যাভ ওন দ্য গেম। এবার আমরা একটু আরেকবার দেখে নিই যে আজকে আমরা কি শিখলাম। আজকের বিষয় ছিল ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কসের ব্যবহার। প্রথমে আমরা ফুল স্টপ নিয়ে আলোচনা করেছিলাম, ফুল স্টপের ব্যবহার কোথায় হবে সেটা জেনেছিলাম। যেমন মাই নেম ইজ রাতুল, মাই নেম ইজ রাতুল, ফুল স্টপ। মালিহা ইজ বাংলাদেশি,
মালিহার এম বড় হাতের, মালিহা ইজ বাংলাদেশি, ফুল স্টপ। ইউ অ্যান্ড আই আর নট ফ্রেন্ড, ইউ অ্যান্ড আই আর নট ফ্রেন্ড। একই জাতীয় শব্দ বারবার হলে কমা হবে, যেমন রাজু, রানা, মিনা অ্যান্ড মিঠু আর ফ্রেন্ডস। দে আর কাইন্ড, পোলাইট অ্যান্ড ক্যারিং, কেয়ারিং। কোনো প্রশ্ন করা বুঝালে কোশ্চেন মার্ক বসবে। হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, জিজ্ঞাসার চিহ্ন। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, জিজ্ঞাসার চিহ্ন। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তাহলে এই বাক্যের শেষেও জিজ্ঞাসার চিহ্ন। কোনো অবাক করা কিছু বুঝালে এক্সক্লেমেশন মার্ক বসবে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, এটা কি হচ্ছে, তোমার মনের অবস্থার পরিবর্তন হচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ বা দেখে খুশি হচ্ছ, এর জন্য এক্সক্লেমেশন চিহ্ন। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, ফুলটি কত সুন্দর, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটিও তোমার মনের অবস্থার পরিবর্তন হলো, মানে তুমি আনন্দ পেলে, এক্সক্লেমেশন চিহ্ন। এটা হুররে, উই হ্যাভ ওয়ন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, এটাও তুমি অনেক আনন্দ পেয়েছো, এর জন্য এটা এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে তোমরা আজকে ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহার শিখলে এবং জানলে। তোমরা বাড়িতে এগুলো ভালো করে দেখবে এবং বারবার চর্চা করবে, দেখবে তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। তাহলে সবাই ভালো থেকো, আজকে সবাইকে ধন্যবাদ।